হ্যালো, আসসালামু আলাইকুম। প্রত্যেক দিনের মতো আমি আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, আমলকির মুরব্বা। আমলকির মুরব্বা বানাতে যা যা উপকরণ লাগবে সেগুলো এখন দেখিয়ে দিব। এর আগে বলে দিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন। তাহলে শুরু করা যাক। 1 কেজি আমলকি নিয়েছি, আর নিয়েছি 1 কেজি চিনি, 1/2 চামচ এলাচ পাউডার। তাহলে কীভাবে আমলকি তৈরি করতে হয় সেটা এখন দেখিয়ে দিব। আমলকিটাকে এইভাবে আমরা একটা কাঁটা চামচের মাধ্যমে কাচিয়ে নিব। আপনারা খেজুরের কাঁটা দিয়েও কাচিয়ে নিতে পারেন, কাঁটা চামচে সবচেয়ে বেশি ভালো হয়। প্রতিটা আমলকি এইভাবে কাচিয়ে নিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে কাচিয়ে নিতে হবে। প্রত্যেকটা এভাবে কাচিয়ে নিতে হবে। এই আমলকিগুলো আমি সবগুলো কাচিয়ে নিয়েছি, নিয়ে 1 ঘন্টা ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি। আপনাদের দেখানোর জন্য 4-5টা রেখে দিয়েছি কীভাবে কাচাতে হবে। প্রত্যেকটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাচিয়ে নিতে হবে। কাঁটা চামচে কাচালে একটাই সুবিধা, একসাথে 4টা করে ফোটা হয়, খুব দ্রুত হয়ে যায়। এটাও হয়ে গেছে। আমলকিটা আমার কাঁচানো হয়ে গেছে। এই আমলকিগুলো এখন পানিতে সিদ্ধ দিব। আমলকি দিয়ে দিয়েছি, 1 চামচ লবণ দিব, লবণ দিয়ে সিদ্ধ করে নিব। দুই 3 মিনিট পরে আবার ফিরে আসবো। আমলকি সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। কড়াইতে আমরা 1 কেজি চিনিতে প্রায় 3 কাপের মতো পানি দিব। যেহেতু 2 কাপ পানি অলরেডি চলে গেছে, এখন 1/2 কাপ দিয়ে দিব। এখন চিনিটা ঢেলে দিব। চিনিটা ভালো করে গলিয়ে নিব। যেহেতু আমলকির মুরব্বা বানাবো,
চিনিটা ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন শিরা তৈরি হয়ে গেছে, এখন এর ভিতরে আমলকিগুলো দিয়ে দিব। আমলকিগুলো কাচিয়ে রেখেছিলাম, এটা শিরা এভাবে জাল হবে। জাল করে একেবারে শিরাটা শুকিয়ে নিতে হবে। আমলকি সব দিয়ে দিয়েছি, এখন এইভাবে জাল হবে শিরাটা। এই আচারটা বানানো অনেক ধৈর্যেরও ব্যাপার আছে। এই মুরাব্বাটা আমি নিজের মতো করে বানাবো, আমি যেভাবে প্রতি বছর বানাই সেভাবে বানিয়ে দেখাবো। দুই তিন মিনিট পরে আমরা আবার ফিরে আসব। এইভাবে নাড়তে হবে। এখন এর ভিতরে এলাচের গুঁড়োটা দিয়ে দিব, হাফ চামচ এলাচের গুঁড়ো। এটা দিলেও হয় না দিলেও হয়, সুন্দর একটা ফ্লেভারের জন্য। যতক্ষণ পর্যন্ত শিরাটা আঠালো না হবে ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে, অল্প আছে। আর একটু জাল হবে, আমার আমলকির আচার প্রায় হয়ে এসেছে। এখন গ্যাসটা অফ করে দিতে হবে। মুরব্বা ঠিক এরকম হলে আপনারা চুলাটা বন্ধ করে দিবেন। মুরব্বা আমার রেডি হয়ে গেছে, আমলকির মুরব্বা। এখন গ্যাসটা বন্ধ করে দিব। আমলকির মুরব্বা তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, একটা লাইক ও কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।